চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি রূপসজ্জাকার মোহাম্মদ রাজুর কাছে। শুরুতেই যেটা বলছিলাম যে মায়া দ্য লস্ট মাদার এই চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং এটাই বোধহয় আপনার একদম প্রথম কোনো অর্জন, রাষ্ট্রীয় স্বীকৃতি। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি অনেক আনন্দিত অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে। আর মাসুদ প্রতীক দাদা, উনি ওনার অনেক বড় অবদান, উনি আমাকে এই মুভিতে আর কি সিলেক্ট করার জন্য। আমাদের ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার তুফাজুল ভাই, ওনারও অবদান আছে, কারণ উনি আমাকে এখানে নিয়ে দিছে আর কি। বললো যে রাজু আমাকে ফোন দিছে, আমার আবার নোলক সিনেমা শুটিংয়ে যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদ, আমার ভিসাও লাগানো। আচ্ছা, তো ভিসা আসছে দুই দিন মানে লেট হয়েছে আর কি। সেক্ষেত্রে যখন লেট হয়েছে বলছে দুদিন পরে তুই আস। এখানে আবার সাকিব ভাই ছিল, এখানে সবুজ ভাই ছিল মেকআপ আর্টিস্ট, ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাওয়ার কথা ছিল আমার। আচ্ছা, অনেক আর্টিস্ট আছে, তো পরে আমি বললাম ঠিক আছে। তো এর ভিতরে যখন মানে আমার যাওয়া হয় না, ওনারা গেছে কা, এর ভিতরে আমাকে ফোন আসছে FDC থেকে তুফাজুল ভাই ম্যানেজার, উনি বলছে যে রাজু একটা সিনেমা আছে এরকমের, করবা কি না? আমি বললাম হ্যাঁ। পরে বললো আসো FDC, গেছি। যাওয়ার পরে ডিরেক্টর যে প্রতীক দা, মাসুদ প্রতীক দা, ওর সাথে আমাকে পরিচয় করে দিছে। পরে মানে এর আগে ওনার সাথে কাজ করা হয় না আমার, এই প্রথম পরিচয় কি প্রথম হলো? হ্যাঁ, প্রথম হয়েছে। আচ্ছা, হওয়ার পরে বললো আচ্ছা বসো, পরে গল্প শুনেছি, গল্প শুনলাম তো ভালো লাগলো আর কি। গল্প শুনে যে না মানে গল্পটা এমন আর কি, অ্যাওয়ার্ড পাওয়ার মতন আর কি রকম। তা আমি মানে অ্যাওয়ার্ড পাবো কি সেটা ওই রকমের ভাবি না, যে আমি মানে কিছু দেখাইতে পারবো, চরিত্রগুলো দেখাইতে পারবো, আমি যে কাজগুলো শিখছি মানে এইগুলো দেখাইতে পারবো, মানে ফুটিয়ে তুলতে পারবো, মানে এরকম আর কিছু আছে গল্পের ভিতরে। তখন আমি বললাম হ্যাঁ করব, রাজি হয়ে গেছি। রাজি হয়ে গেছি, পরে আমার যে সিনেমার শুটিং যাওয়ার কথা ছিল পরে ওটা না করে দিয়েছি। আমি বললাম সবুজ ভাই আমি যাব না, পরে আর কি যাই না। পরে আর কি এখানে আমি ছবি সাইনিং করছি, পরে অন্য সাইনিং মেনে দিছে। পরে তারপরের দিনই আমি শুটিং গেছি, আমরা নরসিংদী গেছি, এখানে 20-22 দিনের মতো ছিলাম। ওইখানেই ছবি শেষ করে ঢাকায় মুভ করছি আমরা, নরসিংদীপুরা সিনেমা শেষ করছি। আপনার সঙ্গে কি আর কোনো অ্যাসিস্ট্যান্ট গিয়েছিল? হ্যাঁ, আমার সাথে অ্যাসিস্ট্যান্ট ছিল, অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে। আচ্ছা আচ্ছা, মানে ছেড়ে ডিউটি করতে হয় না, ছেড়ে যে গাম মুছতে হয় আর্টিস্টদের। তারপর দেখা গেছে অনেক সময় মেকআপ অয়েলি হয়ে যায়, অয়েলি কাপড় পরতে হয়। অনেক আর্টিস্ট থাকে? হ্যাঁ, অনেক আর্টিস্ট থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, দেখা যাচ্ছে দুইজন অ্যাসিস্ট্যান্ট থাকে। হ্যাঁ, আবার আর্টিস্ট কম থাকলে একজন থাকে। আচ্ছা, তো এই যে মায়া দ্য লস্ট মাদার এই চলচ্চিত্রের জন্য আজকে স্বীকৃতি পেলেন, শুটিং করেছেন 20 দিনের কথা বলছিলেন, যে এক টানা এক প্লটে 20 দিন শুটিং করলেন, সেই সময়ের অভিজ্ঞতা কেমন ছিল? বা প্রথম যখন একটি চরিত্র নিজের মাথায় ধারণ করতে হয় যে এই চরিত্রটিকে আমি বানাবো বা এই চরিত্রে রূপ দেবো আর্টিস্টকে, তো তারপরে যখন আপনি মেকআপ শেষ করেন পুরোপুরি সে প্রস্তুত হয়ে যায়, তখনকার অনুভূতি কেমন থাকে? এবং প্রথমবার যখন চরিত্রগুলো আপনি দেখেন, মনের সাথে যেটা আপনি কল্পনা করেছিলেন তার সঙ্গে মিলেছিল কি না, মানে সেই সময়ের অভিজ্ঞতা একটু জানতে চাই। পাগলের ক্যারেক্টার আছে, হ্যাঁ চরিত্র, তারপরে বৃদ্ধ মা একদম, তো এইগুলো আমি আর কি। এখানে আবার নরসিংদী বাজারে আমি মানে সকালে বের হয়েছি ভোরে, আচ্ছা, বা ভোরবেলা গেছি গিয়ে ওইখানে দেখতেছি পাগল আছে কিনা, মানে ওনার মানে কেমন হয়, মানে ন্যাচারাল জিনিসটা কেমন থাকে দেখতাম, যে পাগলের ওনার গেট আপটা কেমন। আমি খুব কাছ থেকে দেখছি, আবার একটা রুটি কিনে দিছি ঠিক আছে, পরে দেখলাম যে কীরকমের মানে চুলের ভিতরে ধুলা ময়লা মানে কীভাবে থাকে, তারপরে দেখা গেছে মুখের ভিতরে কী থাকে, দেখা গেছে মানে উস্কো খুশকো একটা ভাব থাকে মানে ঠোঁটে, ঠিক আছে মানে হ্যাঁ শুকনো 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 হাত পা মানে কীরকমের এই জিনিসগুলো ফলো করছি। পরে গিয়ে দেখা গেছে আপনার প্রাণদা ছিল, প্রাণরায় দাদাকে দেখা গেছে এই পাগলের চরিত্র তো উনি করছে, দেখা গেছে ওনাকে ওইভাবে মেকআপটা দিছি ঠিক আছে, দেখা গেছে চুল টুল লিলোমুলো করে গেঞ্জি কাইতে ময়লা করা মানে ওই রকমের করে দিছি একদম। হ্যাঁ, আমার ভালো লাগছে যে কাজ করে, ওনাদের সাথে কাজ করে ভালো লাগছে। যখন যাকে যে চরিত্রে আপনি রূপ দিতেন তখন সে নিজেকে দেখে কি বলতেন? যে সে নিজেকে দেখে না ঠিক আছে বলতো, যে ঠিক আছে, হ্যাঁ আমাকে বলতো যে হ্যাঁ তুমি কাজ অনেক ভালো করো, আগায়া যাও ঠিক আছে। আর আমাকে দাদা সবসময় মানে উৎসাহ দিত, দাদা খুবই হেল্প করছে আমাকে ঠিক আছে, প্রতীকদা আমাকে খুব হেল্প করছে, উনি খুব মানে কাজের প্রতি মানে উনি এসে খুব ভালো একজন কারিগর আর কি, মানে সবকিছু দেখে দেখে নিখুঁতভাবে মানে একটা পুরো ভালো এক সুন্দর একটা টিম ওয়ার্ক ছিল বলতেই পারি। মায়া দ্য লস্ট মাদার অনেকগুলো সেকশনে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, হ্যাঁ আমাদের দেখা গেছে 8টা ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ড পাইছি আমরা, 8টা ক্যাটাগরি থেকে তো পাইছি আমরা। তাই দেখা গেছে উনি হ্যাঁ উনি মানে সব মানে সবাই কি মানে কস্টিউম ডিজাইনার যে ছিল ওনাকেও মানে যে এইভাবে না এইভাবে চাই মানে উনি সব থেকে কাজটা আদায় করে নিছি। আচ্ছা, তো ভালো একটা অভিজ্ঞতার মধ্যে দিয়েই গিয়েছেন 20 দিনের। তারপরে তো সিনেমাটা রিলিজ হলো, রিলিজ হওয়ার পরে কি দেখেছেন নিজের কাজগুলো পর্দায়?
হ্যাঁ, রিলিজ হওয়ার পরে দেখছি, দেখে ভালো লাগছে যে না, যদি মানে আমি যেটা সবসময়, চেয়েছিলাম সেটা হ্যাঁ, করতে মানে পেরেছি। যেটা চাইছি সেটা করতে পারছি, আর আমি সবসময় নিজের থেকে নিজের বেটারটা দেওয়ার চেষ্টা করেছি সবসময়। ইন্ডাস্ট্রি গ্রো করেছে বাংলাদেশে, বিশেষ করে ভিজুয়াল মিডিয়াতে, যেটা আপনি এখন বলতে পারি সোশ্যাল মিডিয়াতেও মানুষজন আসছে বিভিন্ন ধরনের কাজ নিয়ে, প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু এই যে একটা মেকআপের অনেক গুরুত্ব আছে, তো এইগুলো নিশ্চয়ই আলাদা আলাদা সেকশন আছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে যারা মেকআপ আর্টিস্ট আছেন, কাজ করতে চায় বা তরুণ যারা এই জায়গায় আসতে চায়, তাদের জন্য এখানে প্রফেশনের জায়গাটা কতটা তৈরি হয়েছে, তারা আসলে এখানে প্রফেশনালি কতটা কাজ করতে পারবে? ওরকমের যে আছে কোর্স করার মতন যে একটা ওরকমের নাই, প্রতিষ্ঠান নাই যে না আমরা এখান থেকে প্রাতিষ্ঠানিক কোর্স করার মতো কোনো প্রতিষ্ঠান না, নাই, প্রাতিষ্ঠানিক ভাবে মানে শিখার মতন ওরকমের কোনোই নাই। তা দেখা গেছে আসলাম আমি, আমি যখন মানে এখানে আসছি মেকআপ আর্টিস্ট হিসাবে, জানা মেকআপ আমি তো প্রথমে ছিলাম আপনার মানে শিশু শিল্পী, মানে আমি অভিনয় মানে আমার ইচ্ছে ছিল, হ্যাঁ অভিনয় আগ্রহ ছিল। তা পরে আমি মেকআপে ঢুকছি, তখন আমি দেখা যাচ্ছে হাতে কলমে শিখি আমার, হ্যাঁ দেখা যাচ্ছে আমার ওস্তাদ ধরে আমি শিখছি, এরকম ওস্তাদ ধরে শিখতে হয়। দেখা যাচ্ছে ওস্তাদ ধরে শিখতে গেলে কি হয়, দেখা যাচ্ছে অনেক টাইম লাগে, দেখা যাচ্ছে 4 বছর, 5 বছর, 6 বছর, অনেক আছে 8-10 বছর হয়ে যায়, তারপর নিজেকে নিজে এস্টাবলিশ করতে পারে না। দেখা গেছে আপনার গুরু কে ছিলেন? আমার গুরু ছিল মাসুদ সাহ, তা উনি হচ্ছে আমাকে একদম হাতে কলমে দেখে শিখাইছি, মানে ধরে ধরে শিখাইছি, খুব ভালো আমাকে অনেক হেল্প করছে। দেখা গেছে হয় কি, এখানে সিনিয়ররা থাকলে হয় কি না আছে, দেয় অনেক সময় মানে আমার সিনিয়ররা একটু মানে সুযোগ দেয় না, কিন্তু উনি আর কি আমাকে অনেক মানে হেল্প করছে, সেই সহযোগিতাটা পেয়েছিলেন। হ্যাঁ সেই সহ, আপনার কাছে এখন মনে হচ্ছে যে যদি একটা প্রতিষ্ঠান থাকে বা অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, সেক্ষেত্রে তরুণদের কাজ করতে সুবিধা হবে? হ্যাঁ যদি ওই রকম থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে না, একটা প্রতিষ্ঠান থাকলে দেখা যায় এখান থেকে যদি উনি কোর্স করে বের হয়, একটা সার্টিফিকেট পাইলো, দেখা গেছে উনি যদি কোর্স করে, রেগুলারলি কোর্স করে, তখন দেখা গেছে আমি 6 মাস কিংবা 1 বছর, 1 বছরের ভিতরে আমি বের হয়ে গেছি এখান থেকে, তখন দেখা গেছে উনি এখান থেকে 1 বছর পর বের হয়ে দেখা গেছে কাজ করতে পারবে, নিজেই একটা কন্ট্রাক্ট নিলো নাটকের কিংবা সিনেমার কিংবা বিজ্ঞাপনের, নিজে নিজে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবে, হ্যাঁ নিয়ে তখন দেখা গেছে কাজ করতে পারবে। আর যদি ওস্তাদ ধরে শিখতে যায় অনেক টাইম লাগে, তখন দেখা গেছে এখন আগের মতন বাজার নাই, দেখা আগে যেমন একটা ভরপুর একটা আন ই ছিল সিনেমা, অনেক কাজ হতো, কিন্তু এখন ওরকমের নাই, দেখ কবে শিখবে আর কখন। আচ্ছা তো এখানে আরেকটা ব্যাপার একটু জানতে চাই আপনার কাছে, নাটক সিনেমাগুলোতে এখন মোটামুটি নাই বললেও তারপর অনেক কাজ হচ্ছে, বিশেষ করে অনেক নাটক তো হচ্ছে বাংলাদেশে, ওয়েব সিরিজ হচ্ছে, কাজের জায়গা কিন্তু অনেক নতুন নতুন তৈরি হচ্ছে, কিন্তু সেই জায়গায় কাজের একজন রূপসজ্জাকার হিসেবে যারা কাজ করেন তাদের মূল্যায়নটা কতটা হচ্ছে, যে বাজেটের ক্ষেত্রে যদি আমি হিসাব করে বলি, 10-15 বছর আগে যেই বাজেট ছিল এখন তার থেকে আরো কম। আচ্ছা, যেমন কমে যাওয়ার কারণ, আমাদের যে গুরু ছিল যারা, ওনারা তখন দেখা গেছে 1 লাখ টাকা একটা সিনেমায় পাইতো, হ্যাঁ উনি শুধু একা কন্ট্রাক্ট, তাছাড়া অ্যাসিস্ট্যান্ট ওনাদের বিল তো আলাদা, কর্মে আলাদা। তারপরে দেখা গেছে এখন হচ্ছে দেখা গেছে সিনেমা নাই আগের মতন, এখন মার্কেটে এরকমের সিনেমা হইতেছে না, দেখা গেছে বাজেট কম, হ্যাঁ সেক্ষেত্রে দেখা গেছে এখন পায় না এরকমের, দেখা যাচ্ছে 50,000 টাকা নিতেই কষ্ট হয়। আচ্ছা, তার মানে বাজেটটা, তার মানে এখন আগে যে মেকআপের আমাদের যে দাম ছিল এক একটা, দেখুন আমরা যেই মেকআপটা ইউজ করছি আগে ওটা দেখা গেছে একটু লো বাজেট ছিল, কিন্তু এখন কিন্তু মেকআপ সব কিছু আপগ্রেড হয়ে গেছে, এখন যেই মেকআপটা ইউজ করি আমরা এটা হচ্ছে দেখা গেছে ভালো ভালো ব্র্যান্ডের মেকআপ ইউজ করি, হ্যাঁ আর এখন অনলাইন হওয়ার পর তো সব কিছু সহজ হয়ে গেছে, যে অনেকে বুঝে দেখা গেছে নতুন নতুন মেকআপ দিয়ে এক্সপেরিমেন্ট আপনারা করতে পারছেন, করতে পারতেছি, বা নতুন যেগুলো আসছে হয়তো স্কিনের জন্য সেগুলো ভালো সেভাবে করে, এখন আমি চাইলে আপনাকে আপনার ফেজে খারাপ একটা মেকআপ তে অ্যাপ্লাই করতে পারবো না, দেখা গেছে মানে বুঝে এই কারণে বলে যে ম্যাক, অনেকে ডিমান্ড করে ম্যাক নাই, ক্রাইলন নাই, তাই সেক্ষেত্রে আমরা যখন এই মেকআপটা ইউজ করতে যাব তখন আমাদের বাজেটটা বেশি পুরো যায়। কমে গেল কেন বাজেট? কারণ একটা নাটক বা সিনেমায় যে আজকে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি নিশ্চয়ই আপনার সেই চরিত্রগুলো সেভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন, জুরি বোর্ডের ভালো লেগেছে বলেই কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তো এভাবে প্রত্যেকটা সিনেমায় নাটকে একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে অবশ্যই একজন রূপসজ্জাকারের গুরুত্ব, মানে এটা আসলে তো অস্বীকার করার মতো না, সেখানে বাজেট কেন কমে যাচ্ছে? বাজেট আসলে অনেকে বলে যে যে তোমাকে এই টাকা দেবো, দেখা গেছে কি অনেক মেকআপ আর্টিস্ট আছে এখন, কাজও আছে অনেক, আবার মেকআপ আর্টিস্টও অনেক আছে কাজ করার মতন, তখন দেখা গেছে আমি ভাবতেছি কি যে আচ্ছা আমার তো কাজ নাই 2 মাস, আমি একটা কাজ পাইলাম, আচ্ছা ঠিক আছে আমাকে এত টাকার কথা বলতেছে, তখন না আমি ডিমান্ড করতে পারি না, দেখা যাচ্ছে রাজি হয়ে যাই, যদি আমি এই কাজটা না নেই দেখা যাচ্ছে আরেকজন নিয়ে নিবি, তখন আমি ভাবতেছি যে আমি 2 মাস বসে এমনি আরও কি 1 মাস বসে থাকবো, বা আবার কবে কাজ পাই, তখন বাধ্য হয়ে আমি নিতে হয়। তা নেওয়ার পরে আমি যখন একটু কিপটেমি করতে গিয়ে আমি দেখা গেছে একটু ভালো ব্র্যান্ডের মেকআপটা কিনতে পারি না, তখন একটু লো বাজেটের ভিতরে খুঁজি, কারণ আমার তো 2 টাকা থাকতে হবে, নাহলে তো আমার চলতে কষ্ট হয়, তাই না? আমি তো এটা এটাই তো আমার এটা দিয়েই চলি আমি, তাই তখন কি হয় মেকআপের কাজটা একটু মানে তখন কিন্তু খারাপ হয়ে যায়,
তখন আবার মেকআপ আর্টিস্টের বদনাম দেখ কি মেকআপ ভালো করতে পারে না, ভালো করতে পারে না, ভালো প্রোডাক্ট সে ইউজ করে না, ভালো প্রোডাক্ট সে ইউজ করে না, তখন দেখা যায় খারাপ প্রোডাক্ট দেখে বলবে কি ইউজ করো তুমি। আচ্ছা, এই কারণেই কি আপনার কাছে মনে হয় যে অনেকেই কিন্তু এখন হয়তো বা অনীহা প্রকাশ করতে পারে যে এই সেক্টরটাতে কাজ করতে এসে বা শুধুমাত্র এই একজন রূপসজ্জাকার হিসেবে এসে যে নিজের প্রফেশনটাকে গড়ে তুলবে সেখানে একটা ভয় কাজ করে বাজেটের জন্য? হ্যাঁ হ্যাঁ, একটা ভয় কাজ করে যে আমি আসলে কত টাকা ওনার থেকে নিবো, চাইবো, দেখা গেছে উনি আমাকে নিল না, আর একজন একটু কমের ভিতরে গেল। কিন্তু ওনাদের এই জিনিসটা বোঝা উচিত যে ওকে আমি এখন যে বাজেটটা, এখন মেকআপের কিন্তু প্রচুর দাম, যে আমাকে আমি যে বাজেটটা দিতেছি ও কি আসলে এটা পারবে কি না। আরেকটা প্রসঙ্গে জানতে চাই যে কাজ করছেন, এই যে আপডেটেড থাকা, সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, যে অনলাইন ভিত্তিক এখন অনেক কিছু জানা যায়, তারপরে থাকে না যে একজন মেকআপ আর্টিস্ট যাকে আপনি ফলো করেন, যে যাকে আপনি হয়তো পছন্দ করেন, এরকম কেউ কি আছে? ইন্টারন্যাশনাল হতে পারে, বাংলাদেশের হতে পারে। না, এরকমের আসলে আমি এরকমের কাউকে ফলো করি না। আমি দেখা গেছে আমার যে মানে যখন শিখছি আমি, তারপর থেকে দেখা গেছে আমার স্টার্টিং লাইফটা যখন ছিল, যে না আমি আমাকে যখন রাহাত বা ধরায় দিছে যে না এইভাবে এইভাবে এই জিনিসটা এইভাবে ইউজ করতে হয় এইভাবে ইউজ করতে হয়, হ্যাঁ, তখন থেকে যখন আমি গুরু ছিলেন, যাদের কাছ থেকে কাজ শিখেছেন তাদেরকে আপনি ফলো করেন, তাদেরকে ফলো করছি। কিন্তু আমি দেখা গেছে অনেক মেকআপ আর্টিস্টের সাথে অ্যাসিস্ট্যান্ট করছি, আমি দেখা গেছে হায়দার ভাই, মেকআপ ম্যান জামাল ভাই, শরীফ ভাই, জামাই বাবু। অনলাইনে কি কেউ আছে যাকে আপনি ফলো করেন? না, অনলাইনে আমি কাউকে ফলো করি না, কারণ আমি যখন কাজ শিখছি, কাজ শেখার পরে আমি নিজের থেকে নিজে 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 প্রি অ্যাপ্লাই করতাম, দেখা গেছে আমি অনেক মুভি দেখতাম, এক্সপেরিমেন্ট করে করে অবজার্ভ করতেন, হ্যাঁ, করে করে অবজার্ভ করছি। আর আমি হচ্ছে দেখা গেছে অনেক মুভি দেখতাম, দেখা গেছে হরর মুভি দেখতাম, মানে গেট আপ, যেই সব মুভির ভিতরে গেট আপ আছে, দেখার পরে ওই জিনিসটা আমি দেখা গেছে নিজে নিজে অ্যাপ্লাই করতাম, যে আসলে এটা এভাবে হয়েছে এভাবে, নিজের উপরে নিজে অ্যাপ্লাই করতাম নিজের হাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে আমার কোনো কাজ নেই। চাই যে বাংলাদেশে যে বলছিলেন ইনস্টিটিউশন নেই, সেটা তো ফিল্ম বা নাটকের ক্ষেত্রে চরিত্র যে রূপায়ণের কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশে তো আরো অনেক পার্লার আছে যেখানে হয়তো মেয়েরা শিখতে পারছে মেকআপ আর্টিস্ট হয়ে, বা যে গ্ল্যামারাস লুক যেটা কথা বলছিলেন যে সিনেমা ক্ষেত্রে প্রয়োজন হয় অনেক সময়, আবার হচ্ছে ওয়েডিং মেকওভার আছে আলাদা, পার্টি মেকওভার আছে, সেগুলোর সাথে নাটক সিনেমার যে মেকওভার সেটার পার্থক্য কতটা? এবং একই মানুষ যে ব্রাইডাল মেকওভার করছে তার পক্ষে কি আলাদা করে কি কিছু না শিখে অতটুকু শিখে কি সিনেমাতে বা নাটকে কাজ করা সম্ভব কিনা আলাদা, মানে ইন্ডিভিজুয়ালি? না, সিনেমা নাটকে যদি কাজ করতে হয় তাকে অনেক শিখতে হয়, তার অনেক শিক্ষার প্রয়োজন আছে, কারণ আমাদের আলাদা করে কিছু শিখতে হবে। কারণ কি, আপনার পার্লার থেকে যে একজন কাজ শিখে বের হয়, বের হওয়ার পরে ও শুধু দেখা গেছে আপনাকে ব্রাইডাল লুক দিতে পারবে, কিন্তু সে কিন্তু চরিত্র, একটা চরিত্র আনতে পারবে না, একটা চরিত্রর মেকআপটা সে দিতে পারবে না, যে আচ্ছা হ্যাঁ তার চরিত্রটা এমন দেখা গেছে সে বুঝবে না, আপনাকে সুন্দর বানায় দিবে, হ্যাঁ, কিন্তু উনি ওই জিনিসটা বুঝবে না, ওই ফুটায় তুলতে পারবে না, সেক্ষেত্রে ওনাকে আলাদা এটা শিখতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আমাদের FDC তো ওইরকম একটা থাকে, যে না একটা ওইরকম প্রতিষ্ঠান থাকে যে শিখবে, শিখার কোর্স করার মতন, হ্যাঁ, তখন দেখা যায় এখান থেকে কোর্স করে বের হইলো, তো আমাদের মেকআপ সমিতিটা একটু মজবুত হওয়ার অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে যেত রূপসজ্জাকার যারা আছেন তারা। অনেক ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে সময় দিয়েছেন, ভীষণ ভালো লাগলো গল্প করে। একটু সংক্ষেপে জানতে চাই সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, আর সামনে কোনো সিনেমাতে সাইন করেছেন কিনা, কি কি কাজ এই মুহূর্তে করছেন? বাইরে শুটিং করি, দেখা যাচ্ছে এখন সিনেমা কথা চলতেছে, দাদারই প্রতীক দাদারই মাসুদ প্রতীক দাদার একটা সিনেমা হবে। স্বপ্ন কি আছে যে আমি আরো কোনো বড় অ্যাওয়ার্ড জিতব? আমি আমার স্বপ্ন যে আমি আমি পারলে প্রত্যেক বছরই অ্যাওয়ার্ড পাই, এতে আমার স্বপ্ন যে না আমি যেন অ্যাওয়ার্ড পাই সবসময়, আমি হ্যাঁ মানে এরকম আর কোনো কাজ করতে পারি, জানো ভালো কাজ করার স্বপ্ন, ভালো ভালো কাজ করার স্বপ্ন, ঠিক আছে, মানে ভালো ভালো কাজ যেন উপহার দিতে পারি। শুভকামনা থাকলো এবং আরও একবার অভিনন্দন জানাচ্ছি মায়া দ্য লস্ট মাদার এই চলচ্চিত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নিউ টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@bangladesh.tv। গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলের একটি উক্তি বলে বিদায় নেব আজ, তিনি বলেছেন জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।